হ্যালো এভরিওয়ান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টিতে আপনাদের আবারও স্বাগতম। অনেকদিন ভিডিওটা দেওয়া হয়নি, অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে, পর্যায়ক্রমে দিয়ে দেব। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা বরাবরের মতো কিন্তু সেই দ্বিতীয় অধ্যায়ে রয়ে গেছি, আশা করি খুব দ্রুতই দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাবে। তো দ্বিতীয় অধ্যায়টা কী ছিল? কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। তবে আজকের যে বিষয় সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম, আর প্রথম পার্ট যেটা নিয়ে আলোচনা করব তার মাধ্যম। তো বরাবরের মতো সাথে আছি এমডি রুকনুজ্জামান জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। তো ডেটা কমিউনিকেশনের বিভিন্ন মাধ্যম রয়েছে, যেমন তার মাধ্যম, তার বিহীন মাধ্যম। তার তার মাধ্যমের মধ্যে জনপ্রিয় যে মাধ্যমগুলো, টেলিফোন কেবল, কোয়েক্সিয়াল কেবল, টু স্টেট পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, আমরা কম বেশি সবাই তারগুলো চিনি, কিন্তু আসলে জানি না যে কোন তারটার নাম কি। মূলত এটাই সমস্যা। তো এটা আমরা সব পর্যায়ক্রমে জানবো। আর তার বিহীন মাধ্যমের মধ্যে আছে রেডিও তরঙ্গ, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইফাই, বেসিক্যালি সবগুলোই সবার কাছে পরিচিত। তবে এর জন্য আলোচনাটাও আমার জন্য সহজ হয়ে যাবে। প্রথম হচ্ছে তার মাধ্যম, প্রথম হচ্ছে টেলিফোন মাধ্যম। পেছনে যে তারটা দেখতে পাচ্ছি এটা টেলিফোনের তার। এটা 1970 সালের বা 70 দশকের আগ পর্যন্ত ব্যাপক ব্যবহার ছিল। ইন্টারনেটের ক্ষেত্রেও দেখা যেত যে এই তারটাই ব্যবহার করা হতো। আর বর্তমানে ল্যান্ডফোনের সংযোগে এটা মূলত বেশি ব্যবহৃত হয়। ইন্টারনেটের জন্য আলাদা তার এসে গেছে। কোয়েক্সিয়াল কেবল, কোয়েক্সিয়াল কেবলের হচ্ছে তারটা হচ্ছে 5টা অংশে বিভক্ত, যেমন আউটার জ্যাকেট, ব্রেজেড শিল্ড, ফুয়েল শিল্ড, ডাইরেক্ট্রিক, সেন্টার কন্ডাক্টর। অর্থাৎ এখানে যেগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো হচ্ছে তার সংযোগ দেওয়ার জন্য। কোয়েক্সিয়াল কেবল মূলত দুই প্রকার, থিন নেট, ঠিক নেট। থিন মানে কি? সরু, পাতলা। আর এই থিন নেট তারকে 10/2 নামে অবহিত করা হয়। সরু, হালকা ও ফ্লেক্সিবল কেবল 185 মিটার দূরত্বে নির্বিঘ্নে ডেটা প্রেরণ করা যায়। আর থিক নেটের মধ্যে হচ্ছে 10/5 বা ইথার নেট নামে অবহিত করা হয়, অনেক পুরু, ভারী, নন ফ্লেক্সিবল কেবল, 500 মিটার দূরত্বে নির্বিঘ্নে ডেটা প্রেরণ করা যায়। তবে মনে রাখা সহজ হয় থিন এবং থিক। থিন মানে পাতলা, আর্থিক মানে পুরু বা ভারী। এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড কেন বলেছে? মুশ্রানো। টুইস্টেড মানে কি? মুশ্রানো। তো টুইস্টেড পেয়ার কেবল এই দুই রকমের পাওয়া যায় বাজারে। এটার বৈশিষ্ট্য কি? দুটি অপরিবাহী তার দ্বারা সুসম্ভাবে পেঁচানো থাকে। অপরিবাহী, নট পরিবাহী, সাধারণত 4 জোড়া তার একত্রে দিয়ে তার তৈরি করা হয়। প্রতি জোড়া তারের সাথে একটি কমন রং থাকে, তা হচ্ছে সাদা। অর্থাৎ 8টা তার থাকবে, সেটা কি? 4 জোড়ায়। এবং প্রতি জোড়ার সাথে অবশ্যই একটা কমন রং, সেটা হচ্ছে সাদা থাকবে। আর 100 মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না। গতি 10 Mbps থেকে 10 Gbps, অর্থাৎ কম দূরত্ব। তো এর কারণে গতিটাও বেশি এবং শক্তিশালী। অপটিক্যাল ফাইবার কেবল, এটা আমরা প্রায় টেলিভিশন বা পত্রিকা গুলো খুললে আমরা এটা জানতে পারি। তো এই তারটা হচ্ছে অনেক মোটা তার। তো এখানে কিছু বৈশিষ্ট্য দেখানো হয়েছে, যেমন একটা তারের ভিতরে হচ্ছে কি? 5টা অংশ। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, মূলত এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, হলুদ অংশটুকু। টিউব ফিলিং কম্পাউন্ড, সাদা অংশটুকু, লুজ বাফার টিউব। অর্থাৎ 5টা যে এখানে ফাইবার আছে, ফাইবার ফাইবার গুলোকে আবার হচ্ছে বিভিন্ন রকমের টিউব দ্বারা আটকানো। আর একেবারে সেন্ট্রাল যে অংশ, সেন্ট্রাল স্ট্রেংথ মেম্বার বলা হচ্ছে এটাকে, হচ্ছে ওয়াটার ব্লকিং ম্যাটেরিয়াল, অর্থাৎ পানি ডুবতে দিবে না তার ভিতর। অ্যাডিশনাল স্ট্রেংথ মেম্বার, আলাদা আর একটা মেম্বার দেওয়া হয়েছে। কালো অংশটুকু রিপকর্ড, এরপর হচ্ছে এই আসমানি কালার যেটা আছে ইনার জ্যাকেট, তারপরে হচ্ছে স্টিল আর্মর, দেন আউটার জ্যাকেট। অর্থাৎ প্রত্যেকটা তারাই কিন্তু আউটার জ্যাকেট নামে একটা অপশন থাকে।
আর এটা এক একটা তারে তাহলে কয়টা? পাঁচটা অংশ, আউটার সার্কিট, স্ট্রেংথ মেম্বার, ক্ল্যাডিং, কোটিং, কোর। অতি স্বচ্ছ মাল্টি কম্পোনেন্ট কাঁচ বা প্লাস্টিকের আঁশ দিয়ে তৈরি। কোরের প্রতিসরাঙ্ক ক্ল্যাডিংয়ের চেয়ে বেশি। যাতাগতি 1 থেকে 2 Gbps, বিদ্যুৎ অপরিবাহিতার, ডেটা ট্রান্সমিশন লস কম, তবে ইউ আকৃতিকে বাকালে ডেটা ট্রান্সফারে বিঘ্ন করতে হবে, তার থেকে সরু রাখতে হয়।